আমাদের পৃথিবী বৈচিত্র্যময় জিনিসে পরিপূর্ণ। এই বিশাল পৃথিবী জুড়ে এত ঘটনা, এত তথ্য এবং এমন সব রহস্যময় জিনিস আছে যেগুলি আমাদের ধারণা অতীত। এই বৈচিত্র্যময় পৃথিবীর যেমন অনেক অজানা রহস্যই আমরা এখনও জেনে উঠতে পারিনি, ঠিক তেমনি এমন অনেক বস্তু আছে যা হয়তো বিশাল কোনো অদ্ভুত বা রহস্যময় না হওয়ার সত্ত্বেও তা আমাদের এখনও দেখে ওঠা সম্ভব হয়নি। আর এই রকমই অদেখা জিনিস দেখানোর জন্য এবং অচেনাকে চেনানোর জন্য আমরা বারে বারে এরকম রহস্যময় এবং অজানা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু রহস্যময় জিনিস দেখতে চলেছি যা হয়তো আপনি এই প্রথমবারের মতোই দেখতে চলেছেন। হুইল হার্ট। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কোনোদিন তিমি মাছের হৃৎপিণ্ড দেখেছেন, তাহলে এই প্রশ্নটি আপনার কাছে শুধুমাত্র একটি মজা ছাড়া আর কিছুই হবে না। কারণ নিজের চোখে তিমি দেখেছে এমন লোকের সংখ্যাই পৃথিবীতে হাতে গোনা। সুতরাং কোনো তিমি মাছের হৃৎপিণ্ড দেখা তো দূরের কথা, কিন্তু একান্তই আপনি যদি তিমি মাছের হৃৎপিণ্ড দেখতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে রয়্যাল অন্টারিও মিউজিয়াম, যেটা অবস্থিত টরন্টো, কানাডাতে। আসলে 2017 সালে এখানকার নিউ ফিনল্যান্ড কানাডা বিচে একটি মৃত তিমির দেহাংশ ভেসে ওঠে। যখন এখানকার বিজ্ঞানীরাই তিমির হৃৎপিণ্ডটি দেখে তখন তারা এতটাই চমকিত হয়ে যান যে তারাই হৃৎপিণ্ডটিকে সংরক্ষণ করার ব্যবস্থা করেন। তারা প্লাস্টিকেশনের মাধ্যমে এই হৃৎপিণ্ডটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। এই প্লাস্টিকেশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো মৃত প্রাণীর দেহ বা দেহাংশ সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে কোনো প্রাণীর দেহাংশের সমস্ত জল এবং ফ্যাট বের করে সেগুলির জায়গায় প্লাস্টিক ভরে দেওয়া হয়, যার ফলে সেই অংশটি কোনো দিনই পচে না বা তা থেকে দুর্গন্ধও বেরোয় না। তাছাড়া এই পদ্ধতিতে সংরক্ষণ করা হলে আপনি দেহাংশটিতে হাত দিয়েও ছুঁয়ে দেখতে পারবেন। একটি তিমি মাছের হৃৎপিণ্ড সত্যিই একটি চমকপ্রদ বস্তু, কারণ এটা সাইজে অনেক বড়। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে এই হৃৎপিণ্ডটির ওজন ছিল প্রায় 440 পাউন্ড, অর্থাৎ একটি বড়সড় গাড়ির সমান। ক্লাউড ফ্রম ট্রি। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফুলের পরাগরেণুতে অ্যালার্জি হয়, আর এই কারণেই বসন্তকালে যখন পরাগরেণুর সময় আসে তখন অনেক মানুষই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকেন। কারণ কোনো মানুষই চায় না যে ফুলের পরাগরেণুর সংস্পর্শে এসে নিজের সুস্থ শরীরকে অসুস্থ করে তুলতে। কিন্তু কোনোদিন যদি এরকম হয় যে একটি ফুলের রেণু মেঘের আকারে সমগ্র আকাশটিকেই ঢেকে ফেলতে চাইছে, তখন আপনি কোথায় লুকাবেন? যদিও এরকম কোনো ঘটনা কোনোদিনই ঘটেনি, কিন্তু আমি আপনাদের এখন যে ভিডিওটি দেখাবো সেখানে আপনারা ফুলের রেণু দিয়ে তৈরি একটি বিশাল মেঘ দেখতে পাবেন। আসলে 2017 সালে হিক্সেন টেনেসিতে তোলা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি গাছ কাটার সঙ্গে সঙ্গে যখন সেই গাছটি মাটিতে পড়তে শুরু করে, ঠিক তখনই ওই গাছের ফুল থেকে পরাগরেণু বেরোতে শুরু করে। গাছটি যখন মাটিতে প্রায় পড়ে গিয়েছিল ঠিক তখনই ওই স্থান থেকে একটি বিশাল পরাগরেণুর মেঘ সৃষ্টি হয়। ধীরে ধীরে এই পরাগরেণুর মেঘটি বড় হতে শুরু করে এবং একসময় এটি খোলা আকাশের প্রায় 10 মিটার উপরে গিয়ে একটি পরাগরেণুর বিশাল মেঘ সৃষ্টি করে। এই দৃশ্যটি চমকপ্রদ তো বটেই, তার সাথে এটি খুবই দুর্লভ একটি দৃশ্য। বাবল ফ্রিজ। আমরা সকলেই জানি যে জল জমে বরফে পরিণত হয়, কিন্তু আপনি কি কখনো সাবানের বুদবুদকে বরফে জমতে দেখেছেন? আপনি ঠিকই শুনলেন, আমি সাবানের বুদবুদকে বরফে জমে ওঠার কথা বললাম। আবার আপনি হয়তো কখনো দেখে থাকবেন যে একটি সাবানের বুদবুদের মধ্যে ছোট ছোট বরফের টুকরো জমে আছে, যার ফলে সেটিকে দেখতে ঠিক আইস গ্লোবের মতো লাগে। আসলে এই প্রক্রিয়াটি দুটি ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। প্রথমত আইসোথার্মাল সুপার কোল্ড বাবলস, যাতে একটি বাবলসে ঊর্ধ্বগামী বরফ জমতে শুরু করে এবং সেটি আইস গ্লোবের মতো দেখতে বাবলস তৈরি করে। দ্বিতীয়ত, যখন কোনো সাধারণ রুমের তাপমাত্রায় এরকমভাবে একটি বাবলস তৈরি করা হয় তখন তার ভিতরে ধীরে ধীরে বরফ জমতে শুরু করে, কিন্তু জলের দুর্বল সঞ্চালনের জন্য তা মাঝপথেই থেমে যায় এবং সেটি একটি আইস গ্লোবের রূপ নিয়ে নেয়। ট্রান্সমিশন লাইন। ইলেকট্রিসিটি এমন একটি জিনিস যা নিয়ে খেলা করা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তাই আমরা ছোটবেলা থেকে ইলেকট্রিসিটি ব্যবহার করা নিয়ে সতর্কতা অবলম্বন করি, কারণ ইলেকট্রিসিটি ব্যবহার করার সময় ছোট্ট একটি ভুল প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু এবার একবার ভেবে দেখুন তো, আমরা তো যেখানে ছোটোখাটো ভুল হওয়ার থেকেই এতটা সতর্কতা অবলম্বন করি, সেখানে যারা ইলেকট্রিক মেকানিক তারা প্রতিদিন প্রায় 150 কিলোওয়াট বিদ্যুতের মাঝে নিজের জীবনের ঝুঁকি রেখে অনবরত কাজ করে চলেছে। ঠিক এরকমই একটি প্রজেক্টে কাজ করছিল আমেরিকার টিএসকে কোম্পানি, যারা মেক্সিকোর জিওথার্মাল ফিল্ডে একটি 25 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের ট্রান্সমিশন তৈরি করার দায়িত্ব নেয়।
এবং এই টিএসকে কোম্পানির উপরেই এই ট্রান্সমিশন মেরামত সেখানকার সম্পূর্ণ দায়িত্ব পড়েছিল। কিন্তু একদিন যখন এই ট্রান্সমিশন লাইনে গোলযোগ দেখা দেয়, তখন তা মেরামত করতে গিয়ে ঠিক কী ঘটল তা একবার নিজের চোখেই দেখে নিন। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রান্সমিশন লাইনে কাজ করা জীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। অ্যানিমেল স্নিজিং, হাঁচি এমন একটি অস্বস্তিকর জিনিস যা অনেক লোকের মাঝে আমাদের অস্বস্তিতে ফেলে দিতে পারে। কিন্তু আপনি কি জানেন যে হাঁচি শুধুমাত্র মানুষেরই নয়, বরং সমস্ত পশু পাখিরই হয়? এবার আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কিভাবে বিভিন্ন পশু হাঁচছে। আসলে আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিই, তখন যদি আমাদের নাকের মধ্যে কোনো রকম ধুলো বা ফাঙ্গাস ইত্যাদি দ্বারা কোনো বাধার সৃষ্টি হয়, তখন এই বাধাটিকে সরানোর জন্য খুব স্বাভাবিকভাবেই আমরা হাঁচি। এটি একটি সম্পূর্ণ শারীরিক ক্রিয়া যা প্রতিটি পশু পাখি মানুষ সবারই হয়ে থাকে। যদিও মাছ বা অন্যান্য কিছু সরীসৃপের হাঁচির ধরন সম্পূর্ণ ভিন্ন, কিন্তু মনে রাখতে হবে যে শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে সচল এবং স্বাভাবিক রাখার জন্যই সকল প্রাণীরই হাঁচি হয়। ক্রাইং স্পেস, আপনি কি জানেন যে আপনি যদি মহাকাশে থাকেন তাহলে আপনি কোনোদিনই কাঁদতে পারবেন না? তবে এর মানে এই নয় যে মহাকাশে আপনার কাঁদার উপর নিষেধাজ্ঞা আছে। আসলে আমাদের যে ইমোশনগুলির জন্য আমরা কেঁদে ফেলি, সেই রকম ইমোশন যদি আমাদের মহাকাশে অনুভব হয় তাহলে আমাদের চোখে অশ্রুবিন্দু গঠিত হবে। কিন্তু মহাকাশে যেহেতু গ্র্যাভিটি জিরো, তাই অশ্রুবিন্দু কোনোদিনই চোখ দিয়ে গড়িয়ে পড়বে না, এটি আমাদের চোখে জমতে থাকবে যতক্ষণ না আমরা এটিকে হাত দিয়ে সরিয়ে দেব। এখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে এই রকম দৃশ্যটা ঠিক কী রকম হতে পারে, তাহলে আপনি এই ভিডিওটি দেখুন। মহাকাশে আপনি কাঁদলে আপনার ঠিক কীভাবে জল জমতে পারে সেটি দেখানোর জন্য কানাডার একজন অ্যাস্ট্রোনট ক্রিস হ্যাটফিল্ড এই ভিডিওটি তুলেছিলেন। এখানে তিনি দেখাচ্ছেন যে মহাকাশে আপনি কাঁদলে ঠিক এইভাবেই আপনার চোখে জল জমতে থাকবে যতক্ষণ না আপনি সেটিকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন। কিন্তু এর সাথে তিনি এটিও জানিয়ে দেন যে মহাকাশে কাঁদলে যদি চোখে এইভাবে জল জমতে থাকে তাহলে তা চোখের খুবই ক্ষতি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।